বালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্স জনবল সংকটে স্বাস্থ্যসেবা বিঘ্নিত, 3 জন ডাক্তার দিয়ে ধুকধুক করে চলছে 3 লক্ষ লোকের স্বাস্থ্যসেবা, ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। নামেই শুধু 50 শয্যা হাসপাতাল। সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার, এক্স-রে, ইসিজি মেশিন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি বিদ্যমান থাকার পরও জনবল সংকটের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে এসব যন্ত্রের ব্যবহার চোখে পড়ছে না। সাধারণ জ্বর, সর্দি, কাশি ব্যতীত জটিল কঠিন রোগের চিকিৎসা সেবা থেকে বিঘ্নিত হচ্ছে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের আপামর জনসাধারণ। দীর্ঘদিন যাবৎ একাধিক বিশেষজ্ঞ ডাক্তারের পদ রয়েছে শূন্য। গত 2010 সনে 9 জুলাই স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীতকরণ নবনির্মিত ভবনের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন প্রয়াত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রয়াত ক্যাপ্টেন ডক্টর মুজিবুর রহমান ফকির ও প্রয়াত সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এম এ কাদের 71 বাংলাটিভিকে বলেন, ডাক্তারদের শূন্যতায় রোগীদের স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে, অনেকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। ডাক্তার পাওয়া যায় না, অসহায় দরিদ্র যারা আছে তারা চিকিৎসা সেবা পাচ্ছে না, নিয়মিত ডাক্তার পাওয়া যায় না, তারা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরে কোনো ডাক্তার পাওয়া যায় না, রোগী দেখা হচ্ছে, এই হসপিটালে আইসা রোগীরা সেবা পাচ্ছে না, দুর্গন্ধ, পরিবেশের কোনো বালাই নাই, পরিষ্কার নাই, কোনো ডাক্তার নাই, ওষুধ লেগে গেলে ওষুধ পাই, ওষুধ পাওয়া যায় না, ডাক্তার পাওয়া যায় না, খালি ময়দান, হাসপাতাল পড়া ফুট দিয়েছে। 6 জন থাকলেও 6 জন বর্তমানে নাই, আছে মাত্র 3 জন ডাক্তার, যদি একজন তো মানে আর কি জয়েন করা করার কাজ করে নেয়, সে অনুপস্থিত জয়েনিংয়ের পর থেকেই জয়েন করে গেছে যে সে আর আসে নাই, তার বিরুদ্ধে মানে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছে। 2 জন আছে ডিপুটেশনে, 1 জন ময়মনসিংহ মেডিকেল কলেজে এবং 1 জন ঢাকায়। বর্তমানে কোনো কনসালটেন্টই নাই হালুয়াঘাট হাসপাতালে, মেডিসিন সার্জারি গাইনি ময়মনসিংহ হালুয়াঘাট থেকে এম এ খালেকের পাঠানো তথ্যচিত্র 71 বাংলা নিউজ।